dat is namelijk een uitbeeldkogel. Hey! Oh ja, Bali! Bali! Die tante nee! Bali's man is toch goed tanda? Ik ga het koli. Nu dit is namelijk wat te jij. নদীর পানি শীতের সময় বলে গরম হয়, শীতের সময় আমার ভালো লাগে, তাই বলে এত ঠান্ডা। একটু মুখটা ধুইলে তারপর নদীতে স্নান করতে যাব। নো 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 নো। এক কাজ করি, হালকা জ্যাকেটটা পরে যাই, ওখানে নদীর ধারে খুলে রেখে দিয়ে স্নান করবো, নদীটা ঠান্ডা পড়ছে। বাবারে ঠান্ডা লাগছে পায়ে, জুতো পরে যায়। ওই ছোটকে ডাকি, ভারী জমতে দেখি। কি হলো কি হলো মশাই? বলছি চল নদীতে স্নান করতে। এত ঠান্ডা নদীতে গা দিতে যাবা? কোথায় ঠান্ডা রে, ঠান্ডার সময় একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে। চল নদীতে স্নান করতে। আমি কাঁদবো না, চল সঙ্গে যাচ্ছি। যত সব শীত কাতুরে, চল চল তাই হবে, তো দাঁড়িয়ে থাকবি। কি রে দাঁড়িয়ে গেলি যে, চল। স্নান করবো বলে যাচ্ছি, নদীর পানি গরম হবে, এখন পুকুরে স্নান করতে হবে। চল তাহলে পুকুরেই যাই। ঠান্ডা কেন রে? বললাম না ঠান্ডা হবে, আমার কথা শুনলে না? আচ্ছা যা, খেজুর রস ঠান্ডা হবে না? ঠান্ডা লাগলে খেজুর রস ভালো লাগে? তাই বলে এত ঠান্ডা? কি বলে খেজুর রস ঠান্ডা লাগলে ভালো লাগে? খাও খাও। এ বাবা রে, খেজুর রস কি ঠান্ডা লেগে গেল রে? যাও গ্লাস দাও, অনেক গ্লাস দিই। আমার একদিনটাই ঠান্ডা লাগছে, আমি আর খেজুর রস খাবো না। একবারে জার কানা, আমার তো ঠান্ডা লাগছে না। তাহলে তুমি আর এক গ্লাস খাও। না রে, আমি আর খেজুর রস খাবো না, আমার এক গ্লাস খেয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি আর খাবো না। এই চলবে। খেজুর রস নিবো, লাও লাও দাও দাও, আমার এক গ্লাস দাও খেজুরের রস। এই ছুরে খেজুরের রস খাবে, ঠান্ডায় মরবি। ছুরা কি বলে, খেজুরের রস আমার খুব ভালো লাগে। হ্যাঁ তাহলে ঠান্ডায় হি হি করবি, তোকে দেখতে হবে না, আমি খাচ্ছি দি। এ দাও দাও, এই তো খেজুরের রস খাবে তো ঠান্ডা কি? লাও লাও, আমার ঠান্ডা লাগছে, আমার ভালো লাগছে। এই চল চল, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছো তোমরা? ওই পুকুরে স্নান করতে। তুই যাবি? চল তাহলে আমিও যাব। কে বুঝবে ঠান্ডা গাধবে? জ্যাকেটটা পরে সে ভালো ছিল। হ্যাঁ আমি অবশ্য জানি, বাইরে এত ঠান্ডা, তো তুমি গা ধুবো কি করে? তাই তো রে, এত ঠান্ডা স্নান করবো কি করে? আস্তে আস্তে তো ঠান্ডা লেগে গেল, চ তো কত সুন্দর রাইড খেতে।
দারুণ লাগছে। দেখ দেখ কত সুন্দর কুয়াশা আর গায়ের ক্ষেত, দারুণ লাগছে। শীতের সময় দারুণ লাগে। ও যা ঠান্ডাটা পড়েছে, আগুনটা পুয়ে বাঁধলাম, এত ঠান্ডা বরফ হয়ে গেছিলাম জমে, হাতটা বরফ হয়ে গেল। তার বলতে অনেকদিন এরকম ঠান্ডা পড়েনি। আরে মৌসুমি, তুই এই ঠান্ডায় স্নান করবি? হ্যাঁ স্নান করবো। ঠান্ডা ঠান্ডা কই, আমার তো ঠান্ডাই লাগছে না। বলিস কি রে তুই, ঠান্ডায় হাত পা বরফ হয়ে গেল আর তুই বলছিস স্নান করবি? আমরা আগুনে তার জন্য শিখছি। আমার তো ঠান্ডা ঠান্ডা লাগে না, আমার শীতকালটাই ভালো লাগে। বাবা একবার স্নান করে দেখ কি হাল হয়, আমরাই ঠান্ডায় মরে যাচ্ছি। বাবা বলিস কি রে তুই, যা ঠান্ডা, আগুন না জ্বালে থাকতে পারতাম না। তোদের মতন আমি শীত কাটাই না, আমার শীতকালটা ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা কুলকুল দারুণ লাগে। আমি আগুন পোড়াবো, আমার ঠান্ডা লাগছে, তুমি যাও ঘাটে। আরে বাবা রে কি রে, ও মেয়ে হয়ে এত ঠান্ডা স্নান করতে চলে গেল, আর আমরা ছেলে হয়ে স্নান করতে পারবো না? চল তো। ওরে বাবা রে আমার খুব ঠান্ডা লাগবে রে, তুই যা। আরে চল বৃষ্টি ব্যাপার না। আমরাও স্নান করবো, এইসব ঠান্ডায় আমাদেরও কিছু হয় না, আমাদের ঠান্ডা লাগছে না। সে তো বুঝতে পারছি, ঠান্ডাতে কাঁপছ আর বলে ঠান্ডা লাগে না। না না কই ঠান্ডা, এই আমরা একটু ইয়ার্কি মারছিলাম। ইয়ার্কি? তাহলে নামো স্নান করো। এসব কোনো ব্যাপার না, এই একটা ঝাঁপ মারবো স্নান হয়ে যাবে। কি ব্যাপার, হাঁটু পর্যন্ত স্নান করবে নাকি? প্যান্ট গোটাচ্ছো যে? না না সাঁতার কাটবো তো, তার জন্য প্যান্ট গোটাচ্ছি। ঠিক আছে, কেমন যে সাঁতার কাটছো তাও দেখছি আমি। হ্যাঁ নাও পাল্লা লাগি সাঁতারে, ঠান্ডা লাগবে না তো। কি ঠান্ডা, ওরে বাবা কি ঠান্ডা, ঠান্ডা লেগেছে। কই কেমন ঠান্ডা, নাই তো ঠান্ডা লাগছে তো। না না আমি টান করছি না, খুব ঠান্ডা লাগছে। আরে তোরা পারালো, ঠিক আছে আমি স্নান করছি, হেপি সাঁতার কাটবো। আচ্ছা জ্যাকেটটা খুলে রাখি। ঠিক আছে দেখাই যাক কত সাঁতার কাটতে পারো। এই তো নামছি। Oh, shit! No. Oh, 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 no. Oh,
আমি করব না। সাঁতার কাটা শেষ। বাবা রে আমার তো খুব ঠান্ডা লাগছে। ওরে বাবা কি ঠান্ডা। কি ঠান্ডা লাগছে, আমি স্নান করবো না, আমিও আগুন পড়ে গি। কি করে ঠান্ডায়।